একের পর এক মামলায় জর্জরিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গ্রেপ্তার আতঙ্ক মাথায় নিয়ে স্ত্রী বুশরা বিবির সাথে আবারও হাজিরা দিতে যান ইসলামাবাদের বিচারিক আদালতে। তবে এদিন আর অপ্রীতিকর কিছু ঘটেনি, বরং 8 মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির হন ইমরান। তার উপর সন্ত্রাসী হামলা ঠেকাতে চারদিক থেকে ঘিরে ধরে নেতাকর্মীরা। এছাড়া পুলিশের তরফ থেকেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানায়, দেশটির সন্ত্রাস বিরোধী আদালত এটিসি আগামী 8 জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। এছাড়া তার স্ত্রী বুশরা বিবি জবাবদিহি ব্যুরো থেকে আরেকটি মামলায় জামিন পেয়েছেন। এর আগে ইমরান খানকে 9 মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনীর রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায়। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তার দল পিটিআই। এই আবেদনের পরিপ্রেক্ষিতে 11 মে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। 12 মে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে 2 সপ্তাহের জামিন দেন। এতেই খেপে যায় সরকারি দলের নেতাকর্মীরা। বিচারকের উপর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলা হয় শাহবাজ সরকারের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতিকে পদত্যাগ করে ইমরান খানের দল পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানান। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ, তবে এত সহজে ছাড় দিতে নারাজ ইমরান খানও। নির্বাচনের দাবিতে শুরু করেন লং মার্চ। তার ক্ষমতা থেকে হটানোর পেছনে সেনাবাহিনী জড়িত বলে মন্তব্য করেন পিটিআই প্রধান। এদিকে পাকিস্তান জুড়ে উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে ইমরান সমর্থকদের বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেন তিনি। দেশের বিরুদ্ধে শত্রুতা বলে আখ্যা দেন শাহবাজ শরীফ। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।